সিলেটে বিএনপির গণসমাবেশ, নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি, গ্রেপ্তার চলছে। গণসমাবেশকে ঘিরে সিলেট জুড়ে বিএনপিতে এখন ব্যাপক তোড়জোড় চলছে। নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস, উৎসবের আমেজ। স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ করে সরকারকে কড়া বার্তা দিতে চায় সিলেট বিএনপি। আগামী 19 নভেম্বর মহানগরীর চৌহাট্টায় সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে এই গণসমাবেশ অনুষ্ঠিত হবে। মাঠের পূর্ব প্রান্তে মঞ্চ নির্মাণের কাজ শেষ পর্যায়ে। দলের নেতারা বলছেন, আগের 6 গণসমাবেশের মতো সিলেটেও তারা নানা প্রতিবন্ধকতার মুখে পড়ছেন, কিন্তু প্রতিবন্ধকতা উপেক্ষা করে সিলেটে 4 লাখের বেশি মানুষের জমায়েত হবে বলে মনে করছেন তারা। এরই মধ্যে সমাবেশে যারা আসবেন তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সমাবেশ সফল করতে 6টি কমিটি গঠন করা হয়েছে। কয়েক সপ্তাহ ধরে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুতি বৈঠক, গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে সিলেটে বিএনপি নেতাদের বাড়ি বাড়ি পুলিশি অভিযান চলছে। তারা জানিয়েছেন, মহা গণসমাবেশের আগে বিএনপি সমর্থকদের মধ্যে ভয়ভীতি প্রদর্শন করতে এই অভিযান চালানো হচ্ছে। অভিযান চালিয়ে ইতিমধ্যে অনেক নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে এবং নানাভাবে হয়রানি করছে বলে অভিযোগ করেন নেতাকর্মীরা। তারা আরও জানিয়েছেন, পুলিশের প্রতি রাতেই নেতাকর্মীদের বাড়ি বাড়ি অভিযানে যাচ্ছে। তারা চাচ্ছে মহাসমাবেশের আগে নেতাকর্মীদের মধ্যে ভয় সৃষ্টি করতে। নেতারা অভিযোগ করেন, পুলিশি অভিযানের কারণে অনেক নেতাকর্মী বাড়িতে থাকছেন না, তারা গ্রেপ্তার এড়িয়ে দলীয় কার্যক্রম সক্রিয় রয়েছেন। বিষয়টিকে তারা পুলিশের বাড়াবাড়ি হিসেবেই দেখছেন বলে জানান। সিলেটের গণসমাবেশ সফল করতে একটি কেন্দ্রীয় রয়েছে। এই কমিটির অধীনে রয়েছে 6টি উপ কমিটি। সিলেট বিভাগীয় গণসমাবেশের সার্বিক তত্ত্বাবধানে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। 6 উপকমিটির আহ্বায়কের দায়িত্বে আছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হুসাইন এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।